2016 থেকে অক্লান্ত পরিশ্রম জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। একসময় দেশের সেরা ব্যাটারের ট্যাগলাইন ছিল তার নামের পাশে। বর্তমানে খেলোয়াড় সিলেকশনের কঠিন কাজটা তাকেই করতে হয়। সব সমালোচনা বাদ 2023 বিশ্বকাপে দলটা বেছে নিতে কম কষ্ট করতে হয়নি। জন্মদিনেও মাঠ থেকে দূরে নন নান্নু। শান্ত লিটনরা বিশ্বকাপ ট্রফিটা আনতে পারলে এক জীবনের সেরা গিফট পাবেন নান্নুরাই। কারণ দল গঠন করতে, ফর্মে না থাকাদের দিনের পর দিন সুযোগ দিতে, তাদের উপর আস্থা রাখতে নির্বাচকদের আশপাশ থেকে দুয়ো ধ্বনি শুনতে হয়েছে বেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ঘিরে উইকেট, ট্যাকটিক্স সব কিছুতেই নজর ম্যানেজমেন্টের। তৃতীয় ওয়ানডেতে জয় তো চাই, বিশ্বকাপ দলটা এদিনই ঘোষণা করা হবে। মাহমুদুল্লাহ বোলিংটা করে চলেছেন, তাসকিনের ফুড পয়জনিং, তার বদলে কে খেলবে, মিরাজের বহুমুখী দায়িত্ব, মেকশিফট হলে ব্যাটিং ধরন কেমন হবে, তামিম রিয়াদ থাকার পরও 50 ওভার খেলতে না পারার ব্যর্থতা, অনেক প্রশ্ন উঠছে। এক লেগ স্পিনার সোধীর কাছে সলিল সমাধি টাইগার টপ অর্ডারের। সফরকারীরা উল্টো চাপে রেখেছে বিশ্বকাপ দলে ব্যাকআপ ওপেনার কে, তানজিদ তামিম, পেসার তানজিম সাকিব কি এক্সট্রা পেস বোলার হিসেবে যাবেন, লেগি রিশাদ ব্যাটসম্যানদের সহায়তার জন্য পুরো ভারত বিশ্বকাপ থাকবেন। সব উত্তর বিশ্বকাপ দল ঘোষণার মধ্যেই সমাপ্তি হবে মঙ্গলবার। অন্যদিকে সাকিব আছেন বিন্দাস, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে শিশির আর তিন সন্তানকে নিয়ে বেসবল আর ক্রিকেট উন্মাদনায় মাতলেন। আনন্দমুখর সময় কাটালেন অলরাউন্ডার, উপহার দিলেন বাংলাদেশের টিম জার্সি। আমেরিকা বাংলাদেশের সম্পর্কটা অটুট থাকুক, ভিসা নিষেধাজ্ঞার ঝুটঝামেলা নিয়ে আকাশ বাতাস তো কম গরম হলো না। ক্রিকেটার সাকিবের দেখা করার মধ্য দিয়ে সম্প্রীতির সৌরভ ছড়ালো কিছুটা। বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে মঙ্গলবার দুপুর 2টায়। কালকে আশা করবো তাদের ওই সেরাটা দিয়ে তারা ম্যাচটা খেলবে। তারা ভালো করলে আমরা দেখেছি যে আমাদের টিম কত ভালো পজিশনে থাকে, তো আশা করবো যে তারা ওইভাবেই ভালো করার চেষ্টা করবে। আর একটা কিছু টপ অর্ডার ব্যাটসম্যান, হ্যাঁ টপ অর্ডার ব্যাটসম্যান আমার মনে হয় যে দেখেন এই ওয়েদার কন্ডিশন এবং উইকেটের যে অবস্থা, অবশ্যই টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য অনেক চ্যালেঞ্জিং, এটা মানতেই হবে। সো এটা আমরা কীভাবে অ্যাডাপ্ট করতেছি, আমার মনে হয় যে প্রথম ওয়ানডে সেকেন্ড ওয়ানডেতে আমাদের 54 রান এক উইকেট ছিল, তো আমরা ভালো শুরুই পাইছিলাম। সো আমাদের ইম্পর্টেন্ট ওই জায়গায় এরকম ভালো শুরু করে পেলে কীভাবে আমরা বড় পার্টনারশিপ করি, সো ওটাই টার্গেট থাকবে এবং এটা নিয়ে আমরা সবাই কাজ করতেছি। সো যারাই আমরা উপরের দিকে ব্যাটিং করব, চেষ্টা করব যে যেই যেই ব্যাটসম্যানগুলো সেট হয়ে যাচ্ছে কত বড় ইনিংস খেলতে পারে। সো আশা করছি কালকে ভালো।